कुछ पल का मेहमान था मैं कुछ पल में चला जाऊँ बस तेरी दुआई और मोहब्बत लेके जाऊँ दिल का मारा बेचारा हूँ मैं दिल का मारा बेचारा हूँ मैं एक बार तो मना लीजिए अगर मेरी दोस्ती है तो सीने से लगा लीजिए सीने से लगा लीजिए बोलो नकबत सुबह अल्लाह आपको खिदमत में नया एक कलाम लेकर हाजिर नबी करीम सल्लल्लाहु अलैहि सल्लाम शाने अल्लाह पक रब आलमी ईसा नबी के दुनिया अरब के पाठ हवेन ज़मानाई मनाई ईसा नबी दुनिया अरब के आसवे किंतु ईसा नबी माँ मारिया में गौरवेश ईसा नबीर बाप छिलो ना ঈশানবীর বাপ ছিল না বিনা বাপে ঈশানবী দুনিয়ার বুকে এসেছিলেন তা মা মারিয়ামকে সবাই অপমান করেছিল দুশ্চরিত্রা বলেছিল তা আমার আল্লাহ রাব্বুল আলামিন মা মারিয়ামকে যখন সবাই মিলে অপমান করলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন মা মারিয়ামের অপমান সহ্য করতে পারলেন না চল্লিশ দিনে ঈসা নবীর জবান খুলে দিলেন আর সেই ঈসা নবী সবার সামনে প্রমাণ করিয়ে দিলেন যে তানার আব্বা জানকে কবি বলছে দেখুন মা মারিয়াম পেরেশান শুয়ে আছে আমার শিশু সন্তান ওকে জিজ্ঞাসা করোনা কে সন্তান দুনিয়ার বুকে বাপকে তুমি বলে দাও তা মা মারিয়াম কিছু বলতে পারলেন না সবার সামনে প্রকাশ্য বলে দিলেন যে আমার সন্তান দোল্লায় শুয়ে আছে ওকে জিজ্ঞেস কর ওর বাপকে ও বলে দেবে আমি বলার শক্তি আমার নাই তো তবু মসজিদের নামাজিরা মা মারিয়ামকে অপমান করে বার করে দিয়েছিল তা মা মারিয়াম কাছে কি বলছে দেখুন দেখুন মাশে কাজ করেন তোমার মারিয়াম মা মারিয়াম কাচ্ছার বলছে খোদার কসম করে বলছি আমার সন্তানের আব্বা জানকে আমি মা মারিয়াম জানি না তো সবাই মিলে যাকারিয়া নবীর কাছে গেলেন জাকারিয়ানবীর নবীর কাছে গিয়ে বিচার চাই জেনে যাকারিয়া নবী আপনি বলে দেন এই সন্তানের বাপকে তো যখন সবাই মিলে মা মারিয়ামকে অপমান করলেন যাকারিয়া নবী গিয়ে যখন ঈশানবীর কাছে প্রশ্ন করলেন এই মাসুম সন্তান তুমি বলে দাও তোমার আব্বা যানকে তা চল্লিশ মিনিট ঈসানবীর আল্লাহ আলামিন জমান খুলে দিলেন আর সেই নবী সবার সামনে কি প্রমাণ করিয়ে দিচ্ছে দেখুন হজ তোমার মারিয়া সবাই আস্তার্য হয়ে গেলেন যে চল্লিশ দিনের মাসুম সন্তান কোনোদিন কিন্তু কথা বলতে পারে না কিন্তু আল্লাহ ঈশানবীর জমান খুলে দিলেন সেই চল্লিশ দিনের ঈশানবী সবার সামনে প্রমাণ করিয়ে দিলেন যে আমার মা জননী অপমান করবেন না কারণ কারণ আল্লাহ পাগরা বুলাল আমিন দুনিয়ার বুকে আমাকে পাঠিয়েছেন তিনি সৃষ্টি কর্তা আমার মাকে কেউ অপমান করবেন না আমার মা দুঃ চরিত্র না তো সেই নবী কি বলছে দেখুন দেখো দেখো না না হা শোনে অপহমা বলছে কখন না জিবরিল আমিনের হাত দিয়ে এক ফুল নিল পেটে ভুলিয়ে জিবরিল আমিনের হাত একই এক ফুল নিল পেটে ভুলিয়ে সেই ফুল থেকে জন্ম আমার শোনো নানা জান মা মারিয়াম ফেরেহশার বলে আবাজান হারাম কাজ করেনে তোমার মারিয়াম দোলাই শুয়ে সন্তান দোলায় শুয়ে আছে আমার শিশু সন্তান ওকে জিগাশাকরনা কে ও রাব্বান মারিয়ামের কথা শুনে হাসি আপন মনে কলঙ্কিনী বলে সবাই করে অপমান মা মারিয়াম পেরেশান বলে আবজা হারাম প্রমাণ করিয়ে দিলেন আল্লাহ পাকরাবুল আলমিনার বুকে আমাকে পাঠিয়েছেন আমার আব্বা খে আমি নিজেই জানি না কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহাক আলমিন এই দুনিয়ার বুকে আমাকে পাঠিয়েছেন তো সেই যারা অপমান করেছিলেন মা মারিয়ামকে সবাই মিলে মা মারিয়ামকে যারা অপমান করেছিলেন তারা মা মারিয়ামের কাছে গিয়ে কি বলছে দেখা নবীর কথা শুনে কথা শুনে রাম কাজ করেন তোমার মারিয়া আল্লা পাগরাপ্লা আলামিন দুলিয়ার বুকে আমাদের পাঠিয়েছেন কিন্তু কাকে দুলিয়ার বুকে জ্ঞানী জ্ঞানি গুণী করে পাঠাবে আমাদের কারোর ক্ষমতা নেই বোঝার আল্লা পাগরাপ্লা আলামিন পাড়ার দেখার আলাম তিনিই জানেন কার মধ্যে কতটা গুণ আছে আমাদের বিচার করার কারোর অধিকার নেই আমরা কেউ বিচার করতে পারবো না তো শেষ ছন্দে কবি কি নিচ্ছে দেখো দেখুন খেলা খোদা জানে খোদার মহিমা তোমার মারিয়াম কথা শুনে হাসি আপন মনে মারিয়ামের কথা শুনে হাসি আপন মনে কলম বলে সবাই করে আপওয়ান মা মরিয়ম পরেশান বলে আজ কাজ চ্যান রসুলের বাণী আপনার ইউটিউব চ্যানেলে রসুলের বাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন এবং আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লা দু হাজার উনিশের সুন্দর সুন্দর নতুন কালাম শুনতে পাবেন ভাই এসছে হাড়োয়া থেকে আপনাদের সুন্দর সুন্দর কালাম ইউটিউবে দেবেন